হর হর শম্ভু গীতর কণ্ঠশিল্পী জিতু শর্মা লোকে ভুলে গলে বোধ হুয়ে। দর্শক বন্ধু আপনার নিশ্চয় মনে থিব দুই বর্ষ তলর হর হর শম্ভু গীত যা কি প্রভু মহাদেব শিবঙ্ উপরে আধারিত লা। এই গীতক দুনিয়ার সমস্ত লোক পছন্দ করে। ইউট্যুবরে এই হর হর শম্ভু গীত বহু সময় ধরে ট্রেন্ডিং নম্বর ওয়ান রয়েছে। এবে প্রশ্ন উঠুছে যে যে জিতু শর্মা এই গীতক বনাইলে এবে লোকে তাঁকু ভুলি গলে বোধে। হর হর শম্ভু গীত 2022 মশায় জিতু শর্মা নামক কণ্ঠশিল্পী এই গীতক নিজে লিখিলে ও নিজে গাই। এতে কণ্ঠশিল্পী অভিলিপ্সা পণ্ডা সহযোগী গায়িকা ভাবে এই হর হর শম্ভু গীতক দুহেঁ মিশি গাই। এই গীত ইউট্যুবরে রিলিজ হওয়া পরে বহু লোক মনকু ছুঁই দেশ সহিত সারা বিশ্বের এই গীতক ভাল পাইবা মিলিতিলা। এরপরে গীত নির্মাতা জিতু শর্মা প্রশংসার সুয়ো ছুটিলা ও বহু মিউজিক কোম্পানি ফোন কল মধ্যে আসুলা। রাষ্ট্রীয় স্তরীয় নিউজ চ্যানেল পক্ষর ডাকরা আসিলা। জিতু নিজে মধ্যে সাক্ষাৎকার দিয়ে পুরা দেশের জিতু না নেউলে লোকে। এই হর হর শম্ভু গীত এবে যাই ইউট্যুবরে 216 মিলিয়ন ভিউ মানে 21 কোটি 60 লোক এই গীতক দেখিছেন। কিন্তু প্রশ্ন উঠুছে যে জিতু শর্মা লোকে ভুলি গলে কি কহিবার কারণ এবে হর হর শম্ভু গীত পরে বহু ভাল ভাল গীত তাঁক ইউট্যুব চ্যানেল রিলিজ করেছেন কিন্তু সেভাবে ভিউ হে না কি লোকে গীত দেখু না। যদি আপনার গীতগুলি দেখবে জিতু সবু গীত ভাল লাগিব। জিতু ইউট্যুব চ্যানেল সবসক্রাইবর্স বি বড়ু না এবে 1.47 মিলিয়ন সবসক্রাইবর অনেক। তবে দেখা বাকি রহিলা যে জিতু শর্মা কোণ আগকু এমিতিকা গীত রিলিজ করবে ও হর হর শম্ভু গীত পরি লোকপ্রিয়তা পাইপারে। ব্যুরো রিপোর্ট, নীলচক্র নিউজ।